নিকি বেঞ্চ নামে এক পূর্ণ তারকা সহ অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে। তার দাবি, ফিল্মের শ্যুট চলার সময় ধর্ষণের পাশাপাশি তাকে শারীরিক নিগ্রহ করেছেন সহ অভিনেতা টনি। টুইট করে নিকি জানান, শুটিংয়ের একটি ধর্ষণের দৃশ্যে অভিনয় করছিলাম আমরা। যৌন দৃশ্যে আমি 13 বছর ধরে অভিনয় করছি। কে কোন উদ্দেশ্যে আমাকে স্পর্শ করছে সেটা বুঝতে পারি। শুরু থেকেই আমার অস্বস্তি লাগছিল, পরিচালক কাট বলায় টনি থামছিল না, আমার উপর শক্তি প্রয়োগ করছিল। আমি প্রতিবাদ করাই, আমার গলা টিপে ধরে, চোখে আঘাত করে। আসলে ও আমাকে ধর্ষণ করতে চেয়েছিল। নিকির এমন টুইট বার্তার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। প্রশ্ন ওঠে, প্রণ ফিল্মে অভিনয় করেন বলেই কি কোনো নারীকে যৌন হেনস্থা করা যায়? তবে অভিযোগ স্বীকার করতে নারাজ টনি। তিনি বলেছেন, যা ঘটেছে সেটা নিতান্তই দুর্ঘটনা। নিকিকে আমি ইচ্ছা করে আঘাত করিনি। প্রতিদিন সব নিত্যনতুন খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।